এবার সরাসরি নজর রাখব সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। সময় নির্বাচন চাই, সঠিক সময়ে যদি নির্বাচন না হয় তাহলে সেটা গণতন্ত্রের হত্যা হয়। মুখ্যমন্ত্রীও যেরকম উন্নয়নের পক্ষে স্পষ্ট ভাবে, তিনি যেরকম উন্নয়নের পক্ষে, আমরাও সুস্পষ্ট ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে আমরা নির্বাচন চাই। আমাদের রাজনৈতিক অবস্থান পাহাড়ের মানুষ জানেন, এবং রাজ্যের আপনারা যেটা বলেন নই রাজনৈতিক মহল তারাও সেটা জানে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বলেছেন যে বিশেষ একটি রাজনৈতিক দল বিজেপির নাম করেননি, তিনি বলছেন মাঝে মধ্যেই পাহাড়ে আসে আর রক্ত ঝরায়, পাহাড়ে বিভাজনের রাজনীতি করছে কিছু রাজনৈতিক দল। নির্বাচনের রাজনীতি তো রাজনৈতিক দল করবে, গণতান্ত্রিক ব্যবস্থায় যারা অংশগ্রহণ করেছে তারা নির্বাচন চাইবেই, নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনের রাজনীতি তো করবেই। কিন্তু আবার বলছি, বাম জমানাতেও আমাদের বক্তব্য যা ছিল যে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই, আমরা পাহাড়ের উন্নয়ন চাই, পাহাড়ের আর্থসামাজিক বিকাশ চাই, তাদের প্রতি যে সংস্কৃতিগতভাবে যে অবমাননা চলেছিল, রিডিকুল করা হয়েছিল বিভিন্ন সময় আমাদের এই সমতলের মানুষ বিভিন্ন গল্প সাহিত্য কবিতা সিনেমার মধ্যে দিয়ে, আমরা সেটার অবসান চাই, সেটার প্রায়শ্চিত্ত করতে চাই। কিন্তু যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন তখনও সর্বদলীয় বৈঠকে আমাদের অবস্থান ছিল, আমরা ওখানে শাসন চাইলেও আমরা এটা বলেছিলাম যে কোনো জনগোষ্ঠীর নামে, কোনো বিশেষ জনগোষ্ঠীর নামে কোনো পরিষদ গঠন করা কিংবা কোনো রাজ্য গঠন করায় আমরা নীতিগত বিরোধী। আমরা আজও সেই কথা বলেছি, অতীতেও সে মাঝখানেও সে কথা বলেছি, বাম জমানায় বলেছি, তৃণমূল কংগ্রেসের সময় বলছি, আজও বলছি। এই অবস্থা নিয়েই আমরা পশ্চিমবঙ্গে রাজনীতিতে আছি এবং পাহাড়েও থাকব। আমরা পরিষদের বিরোধীর কথা বলিনি তো, আমরা যে কোনো আমরা আমরা পরিষদের নামে আমাদের বক্তব্য কি ছিল 90-এর দশকে সেটাই আমি তুলে ধরেছি আপনার সামনে। আমরা বলেছিলাম যে কোনো জনগোষ্ঠীর নামে কোনো স্বশাসিত পরিষদের আমরা বিরোধী, অন্য নামে হোক না, আমরা সেটার কথা বলেছিলাম। আমরা আমাদের অতীতের অবস্থানটাকে, আমাদের বক্তব্যটাকে আপনার সামনে তুলে ধরে সমস্যা এখন যখন তৈরি হয়েছিল তখন এটা আমাদের বক্তব্য ছিল, আমাদের অবস্থান আজও স্পষ্ট আছে। আমরা নীতিগতভাবে কোনো জনগোষ্ঠীর নামে কোনো কিছু তৈরি করবার বিরোধী, যেমন অতীতে জনসংঘের সময় আমরা ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধী ছিলাম, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করিনি।